হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ। আমি হলাম শুধুই ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো পুজোর শো সকলকে হ্যাপি সরস্বতী পুজো জানাচ্ছি। আজকে বাইরে ওয়েদার খুবই ঠান্ডা, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তাই সমস্ত দরজামা সব বন্ধ করে ঘরে বসে ভিডিওটা করছি। আর কালকে জানি না বেরোতে পারবো কিনা, তো তার জন্য সমস্ত শাড়ি নিয়ে বসেছি, বেরোবো কি বেরোবো না সেই করে। তো ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানাই। তো আজকে আমার ভিডিও হচ্ছে থাম্বনেইল, তো বুঝতে পারছো আমার শাড়িটা। আমি তেমন শাড়ি পরতে ভালোবাসি না, তো সেই জন্য আমি সেরকম শাড়ি কিনিও না। যে কটা শাড়ি আছে সেটা মানে আমার মায়ের শাড়ি তো আছে, মানে আমার যেগুলো শাড়ি আছে সেগুলো করা একটা হাতে বোনা করা একটা, তো সেইগুলো শাড়ি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো শাড়ি যেহেতু পরি না, তার জন্য আমার কাছে সেরকম শাড়ি কালেকশনও নেই, তো যেগুলো আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখাই, মানে হাতের কাছে যেগুলো পেলাম সেগুলো বের করেছি, এর বাইরেও কোথাও থাকতে পারে আমার কাছে ঢুকে আমি ওগুলো বের করলাম না। তো দেখা, যেটা আমি বালুরঘাট থেকে নিয়েছিলাম এই শাড়িটা হচ্ছে শিফনের শাড়ি। এটা কি একবার কি দুবার পরেছি, তারপর আর পরিনি। তো এটাও সরস্বতী পুজোতেই পরেছিলাম, এটা শিফনের শাড়ি। আর এখন শিফনের শাড়ি সেরকম পরতেও ইচ্ছা করে না, তো পরা হয় না। তারপরে ব্ল্যাক, একসাথে নেটের শাড়ি, মাঝে নেট প্রচণ্ড পরিমাণে উঠেছিল এটার শাড়ি, তখন ওই জন্য ওই হুজুকে নেটের শাড়ি কেনা হয়েছিল। কিনে নিয়েও আর যাই হোক বেশি পরতে পারিনি, মানে বেশি পরিনি আর কি, তো মাঝে মাঝে পরি। এই যে নেটের শাড়ি, এরপরে কোনটা দেখা, এরপরে এটা, এই যে তিন নাম্বার শাড়ি, এটা হচ্ছে বল বুটিক হ্যান্ডলুম। এই শাড়িটা প্রচণ্ড পরিমাণে উঠেছিল, আর এটা প্রায় অনেকে, প্রায় বেশিরভাগ জনের মানুষ এটা ঘরেই আছে। এত মানুষ এই শাড়িটা আমি দেখেছি শাড়িটা কিনতে, মানে এটা প্রথমে আমিও কিনেছিলাম। এটা হচ্ছে বল বুটিকের শাড়ি, এটা দু রকম কন্ট্রাস্ট কালারে আছে। এই যে এটা হচ্ছে নীল, এটা হচ্ছে সবুজ, কুচি গলা টাইপের কালার। এরপরে দেখাই এই শাড়িটা, এই শাড়িটার নাম আমি ঠিক ভুলে গেছি, তার কিছু একটা নাম ছিল, মাধবী লতাটা ভুলে তো কিছু একটা ছিল, মাধবী লতার শাড়ি। এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি, এই শাড়িটা আমি কলেজে পড়েছিলাম, যে নবীকরণ ছিল সম্ভবত, এই শাড়িটা পড়েছিলাম। এই শাড়িটা দুরকম কালার কন্ট্রাস্ট আছে, এটা তুতে কালার, আর তুতে কালারের সাথে আছে লালের কন্ট্রাস্ট। আমি খুলে দেখাচ্ছি না, আমি মোটামুটি দেখাচ্ছি। কাঞ্চিপুরম শাড়ি, এই শাড়িটা আমি একটা বান্ধবীর বিয়েতে পরেছিলাম, বান্ধবীর বিয়ে উপলক্ষে এটা নিয়েছিলাম। তো এটা হচ্ছে ঠিক একটু রয়্যাল ব্লু টাইপের কালারটা, আর এর সাথে আছে সবুজ কালারের কন্ট্রাস্ট, চোল আছে। এরপরে নেক্সট যে শাড়িটা আছে, এই যে এটা, এই শাড়িটা আমি দুর্গা পুজোর সময় কিনেছিলাম, এই শাড়িটা হচ্ছে সানা সিল্ক, মানে সমস্ত সানা সিল্ক। এই শাড়িটাও যদি অটাইটের কালার, এই শাড়িটাও ভালো লাগে। এরপরে যে শাড়িটা দেখাবো, এই শাড়িটা, এটা হচ্ছে ভিচা, ভিচা তসর টাইপের, যে ভিচা সাথে তসরের মিক্সচার করে যে শাড়িটা, সে শাড়িটা, এটাও মোটামুটি অনেক বছর আগে, এই শাড়িটা এখনো পরি না,
এরকম থাকবে কত পোস্ট দেখি না মুখ পড়ি না, তবে শাড়িটা ভালোই আছে। এটা কালারটা অন্যরকম আসছে, এটা অ্যাকচুয়ালি এটা জাম টাইপের কালার, জাম কালার টাইপের। আচ্ছা এরপরে শাড়ি দেখাই, এরপরে হচ্ছে হোয়াইট হাতি শাড়ি। এই শাড়িটাও খুব চলছিল মাঝখানে, এই শাড়িটাও খুব ভালো লাগে। সাদা শাড়ির মধ্যে আমার এই একটাই শাড়ি আছে হোয়াইট, তো এটা তো ব্লাউজ পিস আছে এই তিনটে কম্বিনেশনে, এই শাড়িটাও খুব ভালো মনে হচ্ছে আমি শাড়ি আর কি। এরপরে এরপরে দেখা হচ্ছে এই যে রেডের মধ্যে একটা শাড়ি, এগুলো সব আমি কিনেছি, আমি পছন্দ করে কিনেছি, এগুলো আমার মায়ের শাড়ি নয়, এগুলো আমি কিনেছি। এই যে এই শাড়িটা রেড, এটা কি এটা কবে কিনেছি ঠিক মনে পড়ছে না, তো এই শাড়িটা আমি পরি, মানে এই শাড়ি, এই শাড়িটা অনেক কবে পরা হয়েছে, এই শাড়িটার নামও জানি না আমি। আচ্ছা এরপরে যে শাড়িটা দেখাই, এই শাড়িটার নামও ভুলে গেছি, আমি শাড়ি সম্পর্কে অত অভিজ্ঞ নই, যতটুকু মনে আছে ততটুকুই বলছি। এই যে শাড়িটা, এটা সি গ্রিন টাইপের কালার শাড়িটা, এই শাড়িটা খুব ভালো, সি গ্রিন, শাড়ির নাম জানি না, শাড়িটা প্রচণ্ড সফট, শাড়িটা খুব ভালো। কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে লাইট ক্যামেরাতে, এটা হচ্ছে তোমার টিয়া কালার, টিয়া কালারের সাথে তিনটে কম্বিনেশন আছে, এই শাড়িটা অসাধারণ। এটা কোনো বিয়েবাড়ি বা কোনো অকেশনে কিছু পরে না, শাড়ি পরাতে ক্যারি করাটাই ভীষণ কষ্টকর, শাড়ি সবে ক্যারি করতে পারে না, আমিও পারি না। হালকা শাড়ি হলে ঠিক আছে, বেশি ভারী শাড়ি হয়ে গেলে আমিও ঠিক ক্যারি করতে পারি না, মনে হচ্ছে শাড়ি আমাকে ঘিরে দিয়েছে, আমি শাড়িকে বহন করছি না, শাড়ি আমাকে বহন করছে। এই যেটা একটা শাড়ি, এটা এটা বসন্ত উৎসব উপলক্ষে এই শাড়িটা নেওয়া হয়েছিল, বসন্ত উৎসব ছিল আমাদের কলেজে, বিএড কলেজে যখন পড়তাম তখন এই শাড়িটা নিয়েছিলাম। এটা হচ্ছে কাঁচা হলুদ টাইপের শাড়ি, কাঁচা হলুদের কালার, আর এর সাথে হালকা হালকা সবুজ সুতোর কাজ আছে। ব্ল্যাক কালারের আমার ডবল শাড়ি আছে, ব্ল্যাক কালারের ওটাও নেটের, রেডটাও নেটের, এইটাও আমি কিনেছিলাম কলেজে থাকতে পড়েছিলাম, এখন আমার শাড়ি ভালো লাগে না, পরি না, এটাও নেটের। তাই বলে যে আমাকে, আমি শাড়ি চিনি না, আমাকে যে যা বলে তাই আমি বিশ্বাস করি, শাড়ি আমি চিনতে শিখি না, অত অভিজ্ঞ নয়, আমি শাড়ি নিয়ে অত এক্সপার্টও না, শাড়ি সেরকম কিনিও না। তো এগুলো হলো আমার শাড়ি কালেকশন, তো বন্ধুরা কেমন লাগলো আমার শাড়িগুলো দেখে অবশ্যই জানাবে। আর একটা শাড়ি আছে ওটা আমি দেখাচ্ছি না, কারণ ওটা আমি সরস্বতী পূজায় পরবো, তো ওটা যদি আমি ওখানে যদি কোনো ভিডিও আনি তো তার জন্য ওটা ও শাড়িটা এখন দেখাচ্ছি না, ওটা শাড়ি পরার আছি, তো যদি ওটা পরা না যায় তাহলে এগুলোর মধ্যে একটা পরতে হবে,